হাই গাইস, গুড মর্নিং। আজকে আমার জন্মদিন, জানো তো? যাও, আজকে আমার জন্মদিন। আমি জানি না আজকে আমার সাথে কী হবে না হবে, তো আমি ভাবলাম যে আজকে সকাল থেকে এই ব্লগটা করবো। আর ব্লগ স্টার্ট হচ্ছে আমার এখান থেকে। নাকি খা, আমার বোন এসছে। হ্যাপি বার্থডে বল আমাকে, বল লোকেদের সাথে, বল হ্যাপি বার্থডে দাদা। হ্যাঁ, থ্যাংক ইউ। যাও, তো এখান থেকে আমার ব্লগ স্টার্ট হচ্ছে। তো ততক্ষণ আমি ম্যাগি খাই, তোমাদেরকে একটা ক্লিপ দেখাই আমার বার্থডের আগে কী কী হয়েছিল। চলো একটা ক্লিপ দেখো। তো এখান থেকে যে ভিডিওগুলো দেখানো হবে সেগুলো গুনগুন আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আলাদা করে ভিডিওগুলো করেছিল, তো সেইগুলো দেখো। সো হ্যালো এভরিওয়ান, তোমরা আমার মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে হ্যাঁ, আমি খুবই ক্লান্ত। আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, কারণ কি আজকে আমি অনেক দূরে গেছিলাম প্রিন্সেপ ঘাটে। গরমে পুরো অবস্থা আমার একদম আলুর দম হয়ে গেছে। আর প্রিন্সেপ ঘাটে গেছিলাম, যে রিজনটা সেটা ফুলফিল হয়েছে, সত্যি বুক করা হয়ে গেছে। অ্যান্ড আজকে ছিল হচ্ছে ডে ওয়ান, ঠিক আছে? তো ডে ওয়ানে আমি খুবই টেন্স ছিলাম যে হবে কি হবে না, কারণ আমি ক্লিপসও নিতে পারিনি, যে সমস্ত যে কাজ বাজ যে যাওয়ার টাওয়ার সমস্ত কিছু আমি ক্লিপসও নিতে পারিনি, কারণ কি আমি বুঝতে পারছি না যে জিনিসটা হবে কি হবে না, শুধু শুধু ক্লিপস নেবো আমি। তো এরপর থেকে আমি প্রত্যেকটা যা যা প্রত্যেকটা ডে টু ডে থ্রি প্রত্যেকটা আমি ক্লিপস নেবো, যতদিন না মেন বার্থডেটা আসছে। ওকে, সো তাহলে এখন ফ্যানটা অফ করে করছি, আরো বেশি আমি ঘামাচ্ছি। এনিওয়েজ, চলো টাটা, ডে ওয়ান ভালো কেটেছে জেনে নাও, বুক হয়ে গেছে, এবার তোমরা ডে টু তে চলো, টাটা। সো হে গাইজ, আজকে যেরকম বলেছিলাম আজকে ডে টু, তো আমরা আজকে যাবো হচ্ছে শপিং করতে। কিছু কিনবে, জামা টামা যাই কিনবে সেগুলো চলে এসছে। জুতো খুঁজছি ওর জন্য, কিন্তু জুতো পাচ্ছি না সেরকম। মেয়েদের জুতো পুরো ভর্তি, আর ছেলেদের জন্য কিচ্ছু নেই। হ্যাঁ, বিশাল রোদ্দুর, সিরিয়াসলি একদম একদম তাকানো যাচ্ছে না। চলো দেখি, যদি কোথাও জুতো পছন্দ হয় তারপর সেখানে দেখা হবে। আমার জন্য কিনতে এসে এখন চলে এসে নিজের জিনিস কিনতে শুরু করে দিয়েছে। দেখো দেখো, ও নাকি আমার জন্য জিনিস কিনতে এসেছে, ঠিক আছে? তো ফাইনালি কেনাকাটা ডান। আমি একটা বুট কিনেছি, মানে বুট কিনে দিয়েছে আমাকে আমার বার্থডেতে, তোমার একটা ভালো বুমার বুট কিনে দিয়েছে, তোমাদেরকে দেখাবো সেটা বার্থডেতে পরে। এখন দেখাবো আমার সবচেয়ে সারপ্রাইজ, ও একটা বার্থডে দিকেই বুট কিনে দিয়েছে। ওর পাগলাম আবার শুরু হয়ে গেছে, ও পাগল শুরু হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে, যেটা বলা হয়নি, যে দীপ খালি এটুকুই জানে যে ওর জন্মদিনে আমি ওকে একটা জুতো গিফট করছি, বাট ও পুরো ব্যাপারটা জানে না। ও জানেই না যে ওর বার্থডেতে হচ্ছে নাকি, আদৌ কিছু হবে কি হবে না সেটা তো তোমরা জানো। আর ও নেমে গেছে অশোকনগরে, তারপর আমি বলেছি আমি আমার বাড়িতে নেমে যাচ্ছি, বাট আমি আমার বাড়িতে না, লাস্টে রানীকুঠিতেই আমি গেলাম সামনে একটা দোকানে, গিয়ে এগুলো কিনে নিলাম। এগুলো হচ্ছে সাজানোর জিনিস, হ্যাপি বার্থডে লেখা, বেলুন, এইসব। বাট যে দোকানটা ঢুকেছিলাম একটু বোধহয় বেশি হাইফাই দোকান, বাজেটের উপরে সব কিছু নিল। যাই হোক, বাদ দাও, তাতে কি যায় আসে। এবার ডে টুতে আজকে মিনিমাম এগুলো সব কিছু কেনা তো হয়ে গেলো, ওর গিফটার ঝামেলাটা গেলো, এগুলোও কেনা হয়ে গেছে। তো কিছু কিছু জিনিস এখন অব্দি কেনা বাকি আছে, তো সেগুলো দেখা যাক ডে টুতেই কেনা হয় নাকি ডে থ্রি। চলো টাটা। তো হে এভরিওয়ান, আজকে হচ্ছে ডে থ্রি, যদি একটা ডে না, এটা নাইট। যে আজকে আমি কী কী কিনলাম, এর খালি আজকে না টোটাল সব কিছু একেবারে সাজিয়ে দেখবো যে কী কী কিনলাম। আমি এখন কনফিউজ হয়ে গেছি যে আজকে ডে থ্রি ছিল নাকি ডে ফোর। তো এই হ্যাপি বার্থডে লেখাটা আমি কিনেছি, এবং ফেলিংস আছে আমি 2020 লেখাটা, এটা টুটা আর এটা হচ্ছে জিরোটা। তো এই লেখাটা আছে হচ্ছে এতে, আর এতে হচ্ছে ডাবল টেপ, আর এই দুটো জিনিস 10টা ডেয়ারি মিল্ক চকলেট। এই চকলেটটা, এটা অ্যাকচুয়ালি খেতে চেয়েছিল দীপ কয়েকদিন আগে, বলছিল যে এই চকলেটটা দিবে আমাকে। ও ভাই, দেখতে থাকো আমি কি করি, বাট এখন খুবই উত্তাপ করবো, তার কারণ হচ্ছে ফুলের মধ্যে পোকা আছে। গানটা মাশাআল্লাহ ভালো গায়। আমি ফুলটাকে খুলবো, খুবই কঠিন কাজ, সব থেকে বেশি কঠিন কাজ আমি এখন করছি। গুড জব গুনগুন, খুব ভালো কাজ করেছো, গুড জব। তো ওই ভিডিওটা এন্ড করার পর আমি খুব সাহস করে বাথরুমে গিয়ে সবকটা ফুলকে ভালোভাবে আমি ধুই, অ্যান্ড ধুই। এখন তোমরা দেখতে পাচ্ছ এই যে পুরো এই প্যাকেটটা এখানে রাখা আছে সমস্ত ফুল এখানে, আর পুরো জল জল লেগে গেছে। আমি জাস্ট সব কিছু জাস্ট ধুয়ে আনলাম, অ্যান্ড এবার আমি ধীরে ধীরে একটু কাটছাট করে ঠিক করার চেষ্টা করবো। তা তোমরা দেখো, এই যে হলো কেক, তোমাদেরকে দেখো আমি আগে থেকে কেকটা দেখিয়ে দিলাম, এমনি তো কালকে গিয়ে দেখবে এটা ডি লেখাটা, এইটাই হচ্ছে কেকটা ওর নামের ফার্স্ট লেটারটা দিয়ে। তো আশা করছি তোমাদের সবার ভালো লাগলো। এবার দেখা যাক কালকে ওই সাজানো বোর্ডটাকে দেখে আর এই কেকটাকে দেখে, কারুকার্য
সো হে গাইস, কেমন লাগলো ভিডিওটা? তো এখন অনেক কিছু ক্লিপ আছে, টুকটাক করতে করতে তোমাদেরকে দেখাবো। আর বার্থডে দিনে আমার জন্য স্পেশাল হচ্ছে এই জিনিসটা। আমি হচ্ছে এডিটিং করছি নর্থ বাংলা ভার্সাস সাউথ বাংলার ওই ভিডিওটা। তো যাই হোক, এটাই এখনো পর্যন্ত স্পেশাল কিছু চলছে। ভিডিওটা এডিটিং করছি সকাল থেকে, তোমাদেরকে তাড়াতাড়ি দিয়ে দেবো, এতক্ষণ দিয়ে দিয়েছি, কারণ ব্লগটা তো বার্থডের পর পোস্ট হবে আর এই ভিডিওটা আমার কালকে পোস্ট হবে। তো চলো একটা ক্লিপ দেখাই তোমাদেরকে। ততক্ষণ এই ক্লিপটা হচ্ছে আমার বোন এসেছিল, তা আমার জন্য প্রি বার্থডে সেলিব্রেশন করেছে। চলো দেখো। আর তখন আমার শয়তান বন্ধুগুলো ভিডিও করবে বলে আমার চুলটাকে এরম করে বেঁধে রেখে গেছিল। কালকে তাড়াহুড়ো তো করতে হবে না। তো আজকে দিনটা আমাদের এখানেই শেষ হয়ে গেছে। সো গাইস, আমি রেডি হওয়া শুরু করে দিয়েছি। আর তুমি দেখতে পাচ্ছ এই যে শার্টটা, এটা আমার মা দিয়েছে। আর এই জামাটা, এটা আমার মা দিয়েছে টি শার্টটা। আর এই নিচের হাফ প্যান্টটা, এটা আমার মা দিয়েছে। তো যেহেতু আমার ফুল প্যান্ট হয়নি জন্মদিনে, তো সব নতুন করতে হয়, নাকি আমি আজকে স্টাইলটা এরকম করবো। যাক, তোমার ওখান থেকে দেখতে হবে এরকম করে স্টাইল তুলো। নিচে একটা বুট, ও ওটা এখন পরা হয়নি। হ্যাঁ, তো এই বুটটা দিয়েছে গুনু। তো আমি এই স্টাইলটা করে কি এখন, এই স্টাইলটা করে কি এখন বাইরে বেরোবো? এবার একটু বাইরে বেরোই। গাইস, আমি জন্মদিনে এগুলো পেয়েছি, ঠিক আছে? প্যান্টটা এগুলো পেয়েছি, এটা পরে বাইরে বেরোবো। বলেছে একেবারে দুর্গাপূজোর, একেবারে দুর্গাপূজোর জিনিসপত্র কিনে দিলাম, আর চাইবি না, একেবারে সব কিনে দিয়েছে। তো এরপর কি হবে আমি জানি না ভাই। এরপর বাস আমি এটাই পড়ে এখন বসে থাকবো, কারণ গুনগুন বলেছিল একটার মধ্যে রেডিও থাকতো, বাড়িতে আসবে, আই থিঙ্ক ফিরোডিরও করবো। আর অন্য যাক, এই থাকতে আসা পর আপনা ইসকে বাদ ক্যা হোগা দেখাই নে। সো ওরা আমাকে একটা সময় টাইম দিয়ে এখন ওরা ফাইনালি এসছে, এখন আড়াইটা বাজে, জানি না আমাকে অশোকনগর পার্কের ওখানে ডাকছে। তো দেখি কী করেছেন আপনার। আমি অশোকনগর পার্কের সামনে এসে দাঁড়িয়ে আছি, কাউকে দেখতে পাচ্ছি না, আমাকে আসেনি, এত লেট করে সবাই, কি বলবো। এতক্ষণ ওয়েট করানোর পর ফাইনালি এসছে। তোমাকে অনেকবার ফোন করলাম, হিরো লাগছে তো, মনে হচ্ছে কষ্ট হচ্ছে, কষ্ট বলে দাও তোমার। হেলমেটটা পরতে হবে, অলরেডি আবার চুলের অবস্থা খারাপ, তোমরা দেখতে পাচ্ছি। এরপর আবার হেলমেট পরবো, কিসে যে আসলাম। আমরা এখন এখানে ব্রেক দিচ্ছি, আমি আমার একটা বন্ধুর কাছে একটা জিনিস আনবো। বন্ধুর কাছে একটা জিনিস আনতে যাওয়ার নাম করে আমার চোখ ধরে আমাকে এমন একটা জায়গায় নিয়ে গেল, আমি প্রথমে বুঝতে পারলাম না। তারপর ওখানে গিয়ে দেখলাম সারপ্রাইজটা। জাস্ট গাইস, ওখানে যাওয়ার পর যখন আমার চোখটা খোলা হয়, আমি জাস্ট অবাক। মানে গুনগুন তার ডে ফোরে কী করেছে না করেছে এই ব্লগটাতে পুরোটা আছে, কিন্তু ওই ব্লগটা আমি এটাতে পোস্ট করবো না, এই ব্লগের আর একটা পার্ট টু আসবে, কারণ না হলে এত বড় ভিডিওর মাঝখানে ওই ইন্টারেস্টিং সিনটা মিস হয়ে যাবে। তো এর পার্ট টু খুব তাড়াতাড়ি আসবে, তার একটা ছোট্ট ঝলক তোমাদেরকে দেখাই, ইন্টারেস্ট বাড়বে বস। যে নৌকায় তো ভয় পায় সে নাকি নৌকায়, মানে ভাবা যায়। বললো এই যে চলে এসছে ওরা এখানে দাঁড়িয়ে। সো গাইস, থ্যাংক ইউ সো মাচ, সবাই আমার জন্য খুব খেটেছে, একটা আলাদা লেভেলের সারপ্রাইজ দিয়েছে। তো পার্ট টুতে ওই সারপ্রাইজ তুমি দেখতে পাবে, আর আমার ফ্যামিলি থেকে সারপ্রাইজ দিয়েছে, সেটাও সেখানে দেখতে পাবে।